এটা নাজিরা টেক সমুদ্র সৈকত। এখানে আজকে আসার মূল কারণ যেটি, সেটি হচ্ছে যে তাজা মাছ কিভাবে বিক্রি হয় সেটি দেখানো। কক্সবাজারে যে মাছটি পাওয়া যায় ট্রলারের মাছ, সেটি মূলত 8-10 দিন পুরানো হয়, কারণ একটি ট্রলার যখন সমুদ্রে যায় সেটা আবার ফিরে আসে 8-10 দিন সময় লাগে। তো এই সমুদ্র সৈকতে যেই বিষয়টি সেটা হলো যে এখানে একেবারে তাজা 2-3 ঘন্টা আগে তারা গেছে সমুদ্রে, কাছাকাছি সমুদ্রে, তো সেখান থেকে মাছ নিয়ে আবার ফিরে আসে। তো আজকে সেই দৃশ্যটাই দেখাচ্ছি যে কীভাবে তাজা মাছ কোথায় পাওয়া যায়, সমুদ্রের তাজা মাছ কক্সবাজারে কেউ যদি কিনতে চান। তো এই নাজিরা থেকে যে সমুদ্র সৈকত, যেটাকে চর বলে, নতুন চর বলে, তো সেখানে আসলে এই তাজা মাছ পাওয়া যায়। মূলত দুটি সময় এই মাছটি ওঠে, একটি হচ্ছে সকাল 7টা, পরেরটি আবার দুপুরের পরে 3টা 4টার দিকে আবার এই মাছের বিক্রি শুরু হয়। একটি নৌকা এসেছে যেটা মাছ নিয়ে এসেছে, কেবল তাজা মাছ ধরা বিক্রি তো হচ্ছে, কত করে বিক্রি হয় তা বলতে পারছি না। একেবারে তাজা মাছ কিছুক্ষণ আগেই হয়তো ধরা হয়েছে। এই কি মাছ ধরা বললো দেখি একটু, ধরেন তো, দুই হাত দিয়ে ধরেন তো, দুই হাত দিয়ে ধরেন। এই মাছটা কত কত দাম উঠেছে? 800 টাকা। এই পুরা মাছটা 800 টাকা দাম উঠেছে, তাই তো? এখানে কি কি মাছ আছে? বাটা, তারপরে মুসগুজা, এটা এখন কোথায় নিয়ে যাবেন বিক্রি করতে? কোন বাজার? বড় বাজার? না না, এখানে যাবে। কোথায়? এখানে সমিতি পাড়ার বাজারে যাবে। সারাদিন ধরে ধরেছে না? এরা কখন গেছে? 2-3 ঘন্টা বাদে ওই মাছ আনে আর কি। আচ্ছা, 2-3 ঘন্টা বাদে। আর সবাই এখানে থাকে? এখানে মোটামুটি নিলাম হয়েছে। এটা এটা এই এই যে তাজা মাছ বিক্রি কক্সবাজারে, এটা কখন মূলত চলে? মানে পোহা মাছ 150 টাকা, ওই ছোটো বাড়া আছে না, এই বাড়া সাদা বাড়াটা এই 250 টাকা, 150 টাকা, এরকম বিক্রি হয় এখানে না? এই এই যে যে এই যে এখানে যে বিক্রি হচ্ছে, মৎস্যজীবীরা সরাসরি বিক্রি করছেন, তো এই বিক্রিটা শুরু হয় কখন? সকালে সকালে আর এই দিনের 4টার দিকে আর সকাল 7টার দিকে। আপনি আপনি ধরে নিয়ে আসলেন? আপনার নাম কি? কোথায় বাসা আপনার? মহেশখালী। মহেশখালী থেকে মাছ ধরতে এখানে আসছেন? আচ্ছা, এই মাছটা আপনি কখন গিয়েছিলেন সাগরে? না না, মানে এই যে মাছটা নিয়ে আসলেন, এই মাছটা কখন ধরতে গিয়েছিলেন? একটা বাজে গিয়েছিল, এখান থেকে গেছিলেন, এখান থেকে যে মাছটা ধরে নিয়ে আসলেন। আচ্ছা, কত টাকা বিক্রি করলেন? 300 টাকা। টোটাল 300? আর ওই যে আরো আরো মাছ ছিল সকালে ফটা বেচছে, সকালে বেশি দিয়ে 1200 টাকা। ওটা কি সারা রাত ধরেছেন? সারা রাত ধরেছেন, ওটা বেচছেন সকালে 1200 টাকা, আর এখন 300 টাকার বেচছেন? এখন বাড়ি চলে যাবেন? আবার ওই রাতের জন্য আবার সকালে এখানে সকালে আইলে অনেক বাণিজ্য। আচ্ছা আচ্ছা।
সাগরে প্রচুর জাল পাতা আছে। আরো বেশি মানুষ পাওয়া যায় সব এখানে এই জালগুলো পেতে। এটা সকালে সকালে এই মাছ তোলা হবে, সকালে তোলা হবে। কয় টাকার মাছ কিনলেন? 300 টাকার মাছ কিনেছেন। এটা এখন বাঁচতেছেন তাই তো? এটা কোথায় মাছটা বিক্রি করবেন? কোথায়? সমিতিপাড়া বাজারে বেচবেন তাই তো? কিছুই ফেলনা নয়, একেবারে গুঁড়ো মাছ যেগুলো উঠেছে সেগুলো সম্ভবত এগুলো মাছের খাবার তৈরি হবে এই উদ্দেশ্যে কেনা হচ্ছে। এগুলো দিয়ে কী হবে? মাছের খাবার তৈরি হবে না, মুরগির খাবার তৈরি হবে এগুলো দিয়ে। আচ্ছা, এগুলো এগুলো কত করে কেজি কিনেছে? কেজি সেখানে হিসেবে কিনছে। হ্যাঁ, হিসেবে কিনছে কেজি সবকিছুই বিক্রি যোগ্য। সাগরে যা হয় যা ধরা পড়ে, তো এখানেও যে মাছগুলো ধরা পড়েছে তাও বিক্রি করা যাবে। মূলত বাচ্চারা সেগুলোই বাঁচছে, এগুলো মূলত মুরগি ও মাছের খাবার হয়। আর আগে যে মাছগুলো তারা ধরে এনেছে সেগুলো বিক্রি হয়ে গেছে। এই মাছটা আপনি কিনেছেন? আপনি কিনেছেন? আপনি বেচে দিয়েছেন? এটা এটা কি কত করে বেচেছেন? কত টাকায় বেচেছেন? এটা 600 টাকায় বেচেছেন? 400 টাকায় বিক্রি হয়ে গেছে। ইয়ে পোয়া মাছ আছে আর ইয়ে মাছ আছে তাই তো? বাড়া মাছ, চিড়ি মাছ। আচ্ছা আচ্ছা, সব ছোট ছোট মাছ আছে। এখান থেকে যারা কিনবে তারা নিয়ে কোথায় বিক্রি করবে? বাজারে বিক্রি করবে। একজন ক্রেতা দেখছেন মাছটি কেজি দুয়েকের বেশি ছাড়া কম হবে। কতটুকু হবে? 4 কেজি হবে না? কত দাম বলে? 600 টাকা উনি দাম বলেছে, আর উনি চেয়েছে 400 করে কেজি। আর উনি 600 বলেছে? আচ্ছা আচ্ছা, 400 উনি 400 দিতে চেয়েছে, উনি 600 চেয়েছে, উনি কি দিল না তাই তো? এরকমই একটা দৃশ্য পেয়ে গেলাম আজকে।
এই তোমরা এখানে কি করো? মাছ টুকাচ্ছো? কয় টাকা হয় ইনকাম? 100-150 টাকা ইনকাম হয় না? কোথায় বাড়ি তোমাদের? চরপাড়া নাজিরহাট টেক। স্কুলে যাও না? না, স্কুল তো এখন বন্ধ। স্কুলে যাও আর বিকালে এসে এখানে মাছ টুকাও। আজকে মাছ পেয়েছো? কই? আরেকটি নৌকা এসে ভিড়ল মাত্র। দেখা যাক এখানে কি মাছ এসেছে। প্রচুর মানুষ এসেছে যারা এই মাছ কিনতে এসেছিল। এই আরেকটি নৌকা এসে ভিড়ল। একেবারে তাজা মাছ। আরে বিয়ে দে, এই যে ডরা দেন না,
আজ বাসায় চলছে, এখনই বিক্রির জন্য নিয়ে আসা হবে। এই নাজিরার টেকের বেলাভূমি, এখানে মূলত এই তাজা মাছ বেচা কেনা হয়। অনেক নৌকা ভেড়ে এই জেলেরাই এই যে অসংখ্য জাল পেতে রেখেছে সমুদ্রে, যেগুলো তারা রাত্রে সারা রাত এই জালের পাশে বসে থাকবে এবং সকাল হলে এই জাল থেকে মাছ তুলবেন এবং সেটা সকাল 7টা থেকে বিক্রি শুরু হবে।